হ্যালো ভি ওয়ান যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আর একটি ব্লগ শেয়ার করছি আশা করি আজকের ব্লগটি আপনাদের বেশি ভালো লাগবে কারণ যারা ফিনল্যান্ডে আসতে চান বা বিদেশ নিয়ে একটু ভাবেন ইউরোপে কি কি পাওয়া যায় সে দেশি পণ্য কতটুকু পাওয়া যায় কি পাওয়া যায় তা আজকের ব্লগে আমি শেয়ার করার চেষ্টা করব। আমরা যাচ্ছি এশিয়ান বড় একটা দোকান দোকান বললে ভুল হবে এটাকে আরতেই বলা ঠিক হবে এখানে সব ধরনের মশলাপাতি আমরা যারা এশিয়ান মানুষজন আছি ইন্ডিয়ানদের এক ধরনের মশলা খানিকটা কাছাকাছি তারপরও অনেক কিছু আমরা চিনি না তো সেই সাথে আফ্রিকান বলে থাইল্যান্ড চায়নাসহ তো আমাদের মোটামুটি এশিয়ান কান্ট্রির মানুষদের সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ওখানে পাওয়া যায় যেগুলো সচরাচর আমরা ফিনিশ দোকানে পাই না তো যাই হোক আমরা কাছাকাছি চলে এসেছি আজকে আমার ক্লাস মানে পুরাটা করা হয়নি লাঞ্চের পরপরে আমি বের হয়ে গেলাম অতটা গুরুত্বপূর্ণ ছিল না আর অনেক দিন ধরে আসবো আসবো করে আসাও হয়নি ভেতরে ঢোকার পর আমার একটু ঠান্ডা লাগছিল তাই গাড়িতে গিয়ে আবার আমার ব্লেজারটা নিয়ে আসলাম তো প্রথমে ঢুকার পথে মাছের বা ফ্রোজেন আইটেমটা একটু দেখে নিচ্ছিলাম এখানে সবগুলা হচ্ছে যে চিকেনকে ফ্রাই করে বা কাবাক করে বিক্রি করছে তারপর এখানে স্প্রিং রোল এই হাতি গোনা মনে হয় সাত থেকে আটটা হবে এগুলার দাম নিয়ে নিচ্ছে প্রায় সাড়ে ছয় ইউরোর মতো বাংলা টাকায় আপনার যদি বলি আর কি অনুমান করার জন্য সাড়ে ছয়শো টাকা এরকমই হবে আর এখানে দেখলাম কিছু লাল রুটির আটা আটাগুলো কিন্তু মানে সরি রুটিগুলো কিন্তু অনেক পাতলা তো এখানে এক প্যাকেটের দাম কত জানি পড়ে প্রায় ধরেন দাঁড়ান আমি একটু দেখিনি এখানে প্রথমে আমি খুঁজেও পাচ্ছিলাম না পরে বুঝলাম যে কি এখানে দশটা রুটি আছে তো দশটা রুটি প্যাকেট দেখেই বুঝতে পারছেন এখানে অলরেডি প্রায় তিন ইউরোর কাছাকাছি অর্থাৎ তিনশো টাকার মতো হবে তো এরকম সব কিছুই পাওয়া যায় যায় না বললে ভুল হবে পরিমাণে কম হয়তো বা ফ্রোজেন হয়ে আসে অনেক দিন থাকে তো এর ফাঁকে আমাদের আবার রুই মাছ বা কাতল মাছ মৃগেল মাছ এই ধরনের কোনো একটা মাছ নেব তো মাছগুলা সবগুলা মানে সাত থেকে আট কেজির মধ্যেই হবে এত বড় তো এবার আমরা ভাবলাম একটা কাতল নিয়ে ফেলি আমাদের আবার দেশি মাছগুলো এই জন্যই খাওয়া কম হয় এগুলো অনেক দিন ধরে প্রোজেন অবস্থায় থাকে কখন কিভাবে আসে কেমন জানি লাগে তো যার কারণে একটু কম খাওয়া হয় কিন্তু খেতে অনেক পছন্দ করি তো মাছটা আবার কাটার ব্যবস্থাও করা আছে এখানে তো সেজন্য আমরা আর এটা বাসায় কাটাও সম্ভব না অনেক কঠিন হবে কাটার জন্য অর্ডার করলাম তো এরা ওজনটা মেপে একটা টোকেন লাগিয়ে রাখি পরে বাজার সদায় শেষে মানে আপনার কাজ যখন শেষ হবে আপনি নিয়ে যেতে পারবেন মশলাপাতি নিচ্ছি এর মাঝে আমি বাংলাদেশের মতো ম্যাগি নুডলস প্যাকেট দেখলাম তো সেটা একটা নিয়ে নিলাম তো এখানে সানের মরিচের আচার দেখতেই পাচ্ছেন তো এইগুলো চারশো গ্রামের মতো আড়াইশো টাকার মতো হবে এখানে রসুনের পেস্টও পাওয়া যাচ্ছে যাদের রান্না বান্না করতে একটু ঝামেলায় মনে হয় তাদের কাজটাকে সহজ করার জন্য রসুনটাকে পেস্টও করে দিয়েছে সেই রকম সেম আদা পেস্টও আপনি পাবেন আবার এদিকে আমার হাজব্যান্ড তো আমাকে মানে বকাবকি শুরু করছে আমি যেখানে থাকি তুমি সেখানে থাকবা ও নাকি কোনো ডিসিশনে নিতে পারছে না পরে কি কলার এখানে আমাকে দেখাচ্ছিলো এটা লাগবে কি না এটা হচ্ছে যে আমার যে বাদাম সেটারই পাউডার তো সেটা এক কেজির কাছাকাছি বারো ইউরো তিরিশ সেন্ট অর্থাৎ প্রায় সাড়ে বারোশো টাকার মতো হবে তো এগুলা ব্যবহার অতটা জানি না আর তাছাড়া এগুলো আমাদের পক্ষে সম্ভব না ব্যবহার করা এগুলো সাধারণত কেক বিভিন্ন কিছুতে তৈরি করে যতটুকু জানি যাই হোক সাগও দেখছিলাম নিতে চেয়েছিলাম বাট অনেক বড় প্যাকেট ওর বাবা বললো এগুলো নিয়ে তুমি বাসায় রেখে দাও কার্বোহাইড্রেট এই সেই বলে বাচ্চারাও তেমন খায় না তুমিও রান্না করো না পরে আর নিলাম না ছোট প্যাকেট হলে নিতাম তারপরও আমি মনে রাখছি পরে যদি পাই সেটাও নিব তো এগুলা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যারা বিদেশে আসতে চান ভাবেন যে কি এটা পাবো কিনা আসলে সবই পাওয়া যাবে হয়তো বা যে যেমন এই যে আর আমি তো এই জিনিসটা দেখে আপনাদের সাথে না শেয়ার করলে পারলাম না এই যে করলা লেখা তার মানে আমাদের যে করলা আছে না তিতা করলা বা উস্তা ওটারই আচার ভাবেন তো কে কে খেতে পারবেন না আমাকে তো ফ্রি দিলেও আমি নিবো না তো এটাও প্রায় সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকার মতো সেই সাথে আমলা আছে কাঁচা আম তো আছে জিঞ্জার মানে কোন আচারটা যে না ইন্ডিয়ানরা যে কত কিছু খায় এটা কি চিনি না আমি এটা মনে হয় বিভিন্ন ফ্রুটস দিয়ে তৈরি করা সেটা জানি না চিলি তো দেখতেই পাচ্ছেন আর এদিকেও অনেক ধরনের আদা কিছুতে শুধুমাত্র মশলা কয়েকটা দিয়েছে আবার অনেক ধরনের মশলা দিয়েছে আদার সাথে তার ম্যাঙ্গো তো থাকবেই তো অনেক ধরনের এই যে আপেলের তো আমি এখানে ম্যাগি কিউব একটা পেলাম চিকেনের ওটাই নিয়ে নিলাম ঘির মধ্যেও অনেক অফার দিয়েছে কিন্তু বাসায় আছে তাই আমাদের ঘি লাগবে না আসলে আমি ক্লাস থেকে এসেছি আমার মাথায় মানে কাজ করছে না কি কি আইটেম পাশে শেষ শেষ না মনে পড়ছে না ওর বাবা যা দেখে এসেছে তাতে আমি শুধু আর নো বলি তো সরিষার তেলও আমাদের লাগবে না তাই ওর বাবাকে বললাম এদিকে চলে আসো এই মরিচটা মেবি ধান্না মরিচ বলে যে ওইটাই হবে লেভেলে লেখা আছে হট চিলি তো এটা ছোটবেলায় মনে হয় একবার দুবার খেয়েছিলাম যখন একদম ছোট ছিলাম তো পাকিস্তানি কোনো এক আঙ্কেল হয়তো বাবাকে শিখিয়েছিল এরকমই মনে হচ্ছে মানে মনে পড়ছে তো এটাও আপনি পেয়ে যাবেন যারা খুব ঝাল পছন্দ করেন সব কিছুই মোটামুটি পেয়ে যাবেন আর যারা ফিনল্যান্ডে আছেন তাদের উদ্দেশ্যে বলবো কষ্ট করে হেলসিংকির এখানে আসতে পারেন এই দোকানটাতে স্পাইস টাউন নামে পরিচিত এখানে মোটামুটি আপনাদের দেশীয় কোনো চাহিদা থাকলে সবই পাওয়া যাবে এই চিপসটা অতটা স্বাস্থ্যকর না কিন্তু এটার সাথে অনেক স্মৃতি জড়িত তাই হাজব্যান্ডকে বললাম তুমি ছোট একটা প্যাকেট নাও ও নিয়েছে বাট ওটাতে অনেক কালার বললাম যে কি একটু কালার কম থেকে না ও বলে যে এটা তো বাচ্চারাই খাবে তো বাচ্চারা তো কালার দেখলেই পছন্দ করে আমি বললাম যে এটার কালারটাই তো সমস্যা করেছে যাই হোক পরে আমি যেটা বললাম সেটাই নিয়েছে আর চানাচুর নিয়েছে যেমন এটাতে একটু কালার কম আছে সব ধরনের চানাচুর পাওয়া যায় এখানে ইন্ডিয়ান চানাচুর সেই সাথে আমাদের দেশি প্রাণ চানাচুর সেটাও পাওয়া যায় তারপর এখানে ও যে কি বলে সাগর নাস্তা যেটা সেটাও আপনি পাবেন এই যে চানাচুর এটা হচ্ছে চিরা ভাজা মটর ভাজা চিরা ভাজা সব কিছু মোটামুটি এই যে নোনতা যে বিস্কিট সেটা তবে বেশিরভাগ প্রোডাক্ট আসে মেবি ইন্ডিয়া থেকে এরকমটি আমার মনে হচ্ছে এটা এক ধরনের পিঠা বা বিস্কিট হবে এই টাইপের আর এই ধরনের এখানে কিছু সস বা ক্যাচ জাতীয় এগুলো আমি চিনি না এগুলোও কিন্তু ইন্ডিয়ান খাবারে পিকল লেখা আছে অনেক ব্যবহার করে ওরা বিভিন্ন খাবার সাথে খেয়ে থাকে ইন্ডিয়াতে যখন গিয়েছিলাম তখন অনেক খাবারের সাথে আমার পরিচয় হয়েছিল। অনেক কিছু খুবই ভালো লেগেছে আবার অনেক কিছু ভালো লাগেনি তো মাঝে মাঝে আমার এই ধরনের খাবার দাবারগুলো একটু ট্রাই করতে মন চায় কিন্তু আমার হাজব্যান্ডের জন্য পারি না ও আবার না করে বলে কি যেটা মানে বুঝো না বা ওটা নিয়ে আইডিয়া নেই দরকার নেই অপচয় করার কোনো মানেই হয় না এই মরিচটা মেবি কি জানি মরে আমাদের আঞ্চলিক ভাষায় পোটকা মরিচ বলে কিন্তু আরেকটা নাম আছে এই মুহূর্তে মনে পড়ছে না মেবি সেটা তো এই মরিচটা আবার আমি ব্যক্তিগতভাবে অতটা লাইক করি না যার কারণে আমার ওটাতে কোনো আগ্রহ নেই শুকনা মরিচ লাগবে সেটা খুঁজে পাচ্ছিলাম না কারণ যেগুলো দেখছিলাম অনেক বড় প্যাকেট আর যেটা পাশে ছিল ওটা ছিল কাশ্মীরি মরিচ তো আমার একটু মরিচের প্রয়োজন আর এখানে তালের বা ডাবের শ্বাস বলে যে সেটাও পাবেন মোটামুটি ওই যে বারবারই বলছি মানে দেশি কোনো পণ্য যদি আপনার প্রাণ মানে অনেকে বলে না আমার প্রাণে চাচ্ছে মনটা হাহা করছে খাওয়ার জন্য তো ওই সব জিনিসগুলো এই দোকানটাতে পাবেন এটা কি জানেন মানে আমি প্রথমে অবাক হয়ে গেলাম এটা ঘুরে ঘুরে কি পরে দেখলাম এটা হচ্ছে যে গুড়ের পাউডার তারপরে এটা হচ্ছে যে ক্যান্ডি লেখা সুগার ক্যান্ডি আর এটা হচ্ছে আমাদের দেশের মিষ্টি তো ছোটোবেলায় তো আমরা অনেক মিষ্টি খেয়েছি তো যাদের এটার প্রতিও একটা মানে আগ্রহ হয় যে আমি এটা খাবো এটা পাবো কি না তো তারা এটাও পাবেন এটা এই প্রথমবার আমার দেখা ফিনল্যান্ডে আসার পর এর আগেও এই দোকানে সাধারণত আমার এটা চোখে পড়েনি তো যেহেতু অনেকদিন পর মানে এরকম পড়েছে তো আমার কাছে মনে হয় অনেক কিছু আছে যেগুলো এখনও আমার চোখে পড়ছে না তারপর এখানে খেজুরের গুড় এটা একটা নিতে বললাম ওই পাউডার করার চেয়ে এটা মনে হয় একটু বেটার হবে কিন্তু ভেতরে কি কোয়ালিটি কেমন তো সবসময় তো আর কোয়ালিটি ভাবলে হবে না এটাই নিয়ে নিলাম আর এই দিকে নিয়ে নিয়েছে এটা হচ্ছে যে কি বিন্নি চাল আর এখন আসলাম ডাল যে পাশে মানে ডালের সেকশানে এখানে বিভিন্ন জাতের ডাল পাওয়া যাবে তবে আমাদের অরিজিনাল দেশি যে খেসারির ডাল সেটা আমি এখনো পর্যন্ত পাইনি তো সেটার কাছাকাছি তুর ডাল নামে একটা ডাল আছে ওটা দিয়ে আপনি কাজ সারাতে পারবেন কত ধরনের মানুষ যে দেখা মেলে এখানে কিছু মশলাপাতি এদিক থেকে নিয়ে একেবারে অন্য জায়গায় রেখে এসেছে হয়তো বা নিবে ভাবছিল পরে ভাবলো যে কি না নেওয়ার দরকার নেই তো আমাদের ক্ষেত্রে এরকম হয় আমি যতটুকু সম্ভব আবার জায়গা মতো রেখে যাই এত বিশাল দোকান কি দরকার আছে ওনাদেরকে কষ্ট দেওয়ার তো আমি আবার যে কয়েকটা চোখে পড়েছে ওগুলো ঠিকভাবে গুছিয়ে রেখে এসেছি আর এদিকে কত ধরনের যে হেয়ার মাস্ক তারপর মুখের ক্রিম শ্যাম্পু তারপরে শাওয়ার জেল টেল কত ধরনের আছে অ্যালোভেরা তো আমি আসলে ওরকম এগুলো সম্পর্কে জানি না তাই নিতে মন চাইলেও নিতে পারি না যেমন এটা সাড়ে আট ইয়োরও প্রায় এক লিটারের মতো হবে এরকম শ্যাম্পু মনে হচ্ছে বা কে জানে ভালো করে আসলে ওরকম দেখছি না তারপর এইদিকে আছে বিভিন্ন ধরনের মাস্ক তারপর বিভিন্ন ধরনের আমাদের দেশি কসমেটিকের মতো ওই টাইপেরই জিনিস যেগুলা আপনি কখনোই ফিনিশ দোকানে পাবেন না তো যারা এগুলো চিনেন বুঝেন তারা কিন্তু এখান থেকেও নিয়ে নিতে পারেন মজার ব্যাপার হচ্ছে যে এখানে ফেয়ার অ্যান্ড লাভলি দেখেছি এটা দেখে তো আমার ভালোই লাগছে বাট আমি দেশে থাকতেও এটা কখনো ব্যবহার করতাম না তো যার কারণে আমার নেয়ার ইচ্ছাটা হয়নি তবে দেখে অনেক ভালো লাগছে সেই আমাদের রং রং ফর ক্রিম ফিশ গ্রাম দুই ইউরোর মতো হবে অর্থাৎ দুশো টাকার মতো হবে বাংলাদেশেও এখন সব কিছুর দাম অনেক বেশি এখানেও সেম তারপর ওই দিক থেকে এসে আমরা এবার মশলাপাতি বা মাছ যে ফ্রোজেন আইটেম বাকি আছে সেদিকে চলে আসলাম এখানে বিভিন্ন রকম বিরিয়ানি মশলা মাটন মশলা ফিশ কারি মশলা মশলা কাকে বলে কত প্রকারে কী কী ড্যাস রান্না কী দিয়ে করবেন ড্যাড়স ভাজি করারও একটা মশলা আছে ইন্ডিয়ান সেটাও পাবেন তো যাই হোক আমরা কয়েকটা কেসকি মাছ নিলাম ম্যাকরেল ফিশ যেটা সেটা নিয়ে নিলাম তারপর এই পাশে আছে হাঁস ওর বাবাকে বললাম একটা হাঁস নিতে হাঁসে হাঁসগুলো আমাদের দেশি হাঁসের মতো ওরকম শক্ত বা ওরকম স্মেল হয় না দাম এসেছে প্রায় পনেরো ইউরো সামথিং আর এদিকে ফ্রোজেন করলা আর ঢ্যাঁড়স নিতে বললাম কারণ এগুলো সবসময় এশিয়ান দোকান টোকানে পাওয়া যায় না তো ফ্রোজেনেই খেতে হয় অবশেষে গেস্ট কাউন্টারে সব কিছু দিয়ে দিচ্ছি আমি আবার একটু সিঙ্গারাও নিলাম কারণ আমি তো প্রায় সিঙ্গারাও তৈরি করি অনেক সময় না দেখা যায় যে এত কষ্ট করে যে তৈরি করি সেটার মূল্যটা যেন একটু কম বুঝে সবাই তো যার কারণে এখন কিনে খাক তখন বুঝবে হ্যাঁ মা এটা সিট তো বাসার দিকে যাচ্ছি বাজার করতে আরাম লাগে এটা সেটা অনেক কিছু মনে করে করে নিতে হয় এর মাঝে আমাদের মনে পড়লো একটা জিনিস মিসিং হয়েছে সেটা হচ্ছে মুগ ডালটা আমরা নিলাম না কি আর করার তো অন্য কোন সময় অ্যালাবিক দোকানে গেলে সেখান থেকে নিয়ে নিবে হাতে আছে মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে বাসায় পৌঁছাতে হবে জিনিসপত্র ফ্রোজেন আইটেমটা তো অবশ্যই গুছাতে হবে তারপর আমার বাবাকে ডে কেয়ার থেকে আনতে হবে তো বাসায় এসে আমি ফ্রোজেন আইটেমগুলো গুছিয়ে নিচ্ছি ফ্রিজের মধ্যে এটা সেটা তাহুরার মধ্যে কাজ করি তো সব কিছু অগোছালো বিকালবেলা চেষ্টা করব সুন্দর করে গুছিয়ে রাখতে তো যাই হোক আজকের ছোট্ট একটা ব্লগ বাজার সদায়ের আর সে সাথে কোন জিনিসটা আপনারা সহজে পাবেন কেমন পাওয়া যায় সেটাও একটু দেখানোর চেষ্টা করলাম আশা করছি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ